আগামী 9ই আগস্ট পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে আবারও ভয়ঙ্কর দুর্যোগ। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলল, আসুন সরাসরি লাইভ দেখে নিই এই ভিডিওটিতে। আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 9 তারিখে উত্তরবঙ্গের উপরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে হচ্ছে শুধু 9 তারিখে। 10 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি আরেকটু বাড়বে। 10-এর পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উপরের এই 5টি জেলা যেটা বললাম সেখানে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম দিন শুধুমাত্র আমাদের যে উপকূলবর্তী 2টি জেলা অর্থাৎ 2-24 পরগনার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, 2-1 জায়গায় শুধু, বাকি জায়গাতে নয়। বাকি জেলাতে সেরকম কোনো হেভি রেইনের ওয়ার্নিং নেই। বৃষ্টি মূলত যেটা হবে আস্তে আস্তে শিফট করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে 10 তারিখের পর থেকে। উত্তরবঙ্গে বিশেষ করে 10-এর পরে বা 11, 12, 13 এই পিরিয়ডটাতে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি স্ক্যাটার্ড এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর প্রথম 24 ঘন্টায় 2টো জেলা অর্থাৎ 2-24 পরগনাতে 2-1 জায়গায় আইসোলেটেড হইতে ভারী বৃষ্টির সম্ভাবনা।